আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 19-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা আছে আর অফ টি ইকুয়াল টু আই কস টি প্লাস জে সাইন টি প্লাস 2k, যেখানে 0 লেসার ইকুয়াল টি লেসার ইকুয়াল 2π, ভেক্টর ফাংশনটি অঙ্কন করো। তো এখানে দেওয়া আছে আর অফ টি ইকুয়াল টু আই কস টি প্লাস জে সাইন টি প্লাস 2k। এখন আমরা জানি অবস্থান ভেক্টর আর অফ টি ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। এখন আমরা লিখতে পারি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড ইকুয়াল টু এ রাশি। সুতরাং আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড ইকুয়াল টু আই কস টি প্লাস জে সাইন টি প্লাস 2k। এখন এই রাশির পারমিতিক সমীকরণ আই এর সহগ হচ্ছে এক্স ইকুয়াল টু, এখানে আই এর সহগ হচ্ছে কস টি, এই রাশিকে দিয়ে আমরা 1 নং সমীকরণ। আবার জে এর সহগ হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এখানে জে এর সহগ হচ্ছে সাইন টি, এই রাশিকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। এখানে কে এর সহগ হচ্ছে জেড ইকুয়াল টু, এখানে কে এর সহগ হচ্ছে 2, এই রাশিকে দিয়ে আমরা 3 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে বর্গ করে পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার টি, 2 নং রাশিকে বর্গ করে পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার টি। এখন যোগ করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখন আমরা জানি সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি ইকুয়াল টু 1। বা এখন আমরা লিখতে পারি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। এটি একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যা হবে সিলিন্ডারের ভূমি। এখন যদি আমরা চিত্রটি অঙ্কন করি তাহলে এটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ এবং এটি হচ্ছে জেড অক্ষ, এটি হচ্ছে মূলবিন্দু 0 0। এখন এখানে মূলবিন্দু হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে আমরা এক একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এবং এই অক্ষ হচ্ছে জেড। এখন জেড অক্ষ বরাবর আমরা 2 একক ব্যাসার্ধ নেই, 1 একক 2 একক। এখন এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করি। এখন যদি আমরা যোগ করি তাহলে এটি একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার নির্দেশ করবে। এখানে এক্স ইকুয়াল টু কস টি এবং ওয়াই ইকুয়াল টু সাইন টি, এবং এখান থেকে এতটুকু হচ্ছে আর অফ টি, এবং এখানে জেড ইকুয়াল টু হচ্ছে 2 একক।